সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইনে ষাট বছর বয়স থেকে পেনশন প্রাপ্তির উল্লেখ থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ পঁয়ষট্টি বছর বয়স থেকে পেনশন প্রাপ্য হবেন এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এতে বলা হয় ত্রিশ জুন দু পর্যন্ত যে সব শিক্ষক ও কর্মচারী চাকরিতে আছেন তারা আগের মতোই সকল পেনশন সুবিধা প্রাপ্য হবেন কর্তৃপক্ষ জানায় সমাজের সর্বস্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনতে অন্যদের পাশাপাশি স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রতন্ত্র ও তার অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠান জন্য প্রত্যয় স্কিম প্রবর্তন করা হয়েছে বর্তমানে চারশো তিনটি স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে নব্বইটির মতো প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা চালু আছে